আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রতিবেদনটা একটু ভিন্ন হবে, বা আজকে আমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে একটু আমি হয়তো ডেসক্রিপশন দিব। আর সচরাচর আমরা একটি একটি ব্লগ বা একটি ভিডিও যাই দেখি না কেন ইউটিউবে, সব শেষে গিয়ে আমরা দেখতে পাই যে কারণটা কী, কী ঘটনা পাওয়া যায় বা কোথায় কী পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি ব্লগটির শুরুতেই ঘটনাটি দেখিয়েছি, কিন্তু তার আমি যেহেতু দোতলা বাসে জার্নি করছি বা করি, সেক্ষেত্রে নেমে গিয়ে হয়তো সম্ভব না তার সাথে কথা বলা। তার শুরুতে দেখেছেন যে একজন মা এবং একটা ছেলে বসে আছে হাতে লাঠি নিয়ে, তো ওই লাঠিতে ভর করেই সে হাঁটে। তার পায়ের উপর দিয়ে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। মা অসহায় হয়ে তার সন্তানকে তিনি মানে ওই জায়গায় থাকেন, মানে এই বাসে উঠেই হয়তো মানুষের কাছে হাত চেয়ে বেড়ান। মানে এখন আমরা মূল প্রসঙ্গে আসি, আমি যে কথাগুলো একটু বলবো একটু মানে একটু শুনবেন আপনারা প্লিজ। সড়ক মহাসড়ক এখন দুর্ঘটনার আকার আর যান্ত্রিক যানগুলোর ঘাতক দৈত্য। আমরা কেউ জানি না জীবন জীবিকার প্রয়োজনে বাইরে গিয়ে সুস্থ দিয়ে ফিরতে আসতে পারবো কি না, কেননা অহরহ দুর্ঘটনার বলি হচ্ছে অসংখ্য মানুষ, কেউ আহত হচ্ছে, কেউ জীবের তরে পঙ্গুত্ব হচ্ছে, আবার কেউ হারাচ্ছে অকাল তার মূল্যবান জীবন। একটা জীবন হারিয়ে পরিবারের অনেক মানুষ মারাত্মক দুর্দশার শিকার হচ্ছে, মানে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক পরিবার হয়ে পথে বসছে, বন্ধ হয়ে যাচ্ছে সন্তানদের লেখাপড়া, চিকিৎসা, খাওয়া পড়া জোটাতে হিমশিম খাচ্ছে এসব পরিবারের সদস্যরা। অথচ দুর্ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। এমনকি গাড়ির মালিকের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না কোনো সাহায্য সহযোগিতা, ফলে অধিক নিরাপত্তাহীনতায় ভুগছে সেই সমস্ত সাধারণ মানুষ। প্রতি বছর বাংলাদেশে অন্তত 10,000 দুর্ঘটনা ঘটে, আর এসব দুর্ঘটনা 5,000 মানুষ মৃত্যুবরণ করে, আহত হয় কমপক্ষে 10,000 মানুষ। সড়ক দুর্ঘটনায় ক্ষতি হয়ে প্রায় 1,000 কোটি টাকা সম্পদ। অনুন্নত সড়ক, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, নানামুখী দুর্নীতি, জনগণের অসচেতনতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনা হ্রাস করার জন্য সড়কগুলোর উন্নয়ন, বাইপাস সড়ক নির্মাণ, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ ও মোটিভেশন, দুর্নীতিরোধ, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল নিষিদ্ধকরণ, আইন যুগোপযোগীকরণ ও গণসচেতনতা সৃষ্টির অত্যাবশ্যক। তবে আগের তুলনায় আমাদের এই সড়কগুলো অনেক উন্নত হয়েছে, পিচ ঢালা রাস্তায় সোজা সড়ক এবং খুব ভালো উন্নত হয়েছে। আপনারা হয়তো সামনেই দেখতে পাবেন যে মানে আসাদ গেটে মানুষজন কীভাবে পারাপার হচ্ছে, কোনো মানে সবসময় এখানে ড্রাইভারও দোষ আছে, প্লাস এখানে হচ্ছিল মানুষেরও দোষ আছে। হ্যাঁ, আমরা
I
Thank you.